ঘোড়া না ঠিক কে নেবো, তাজিয়া গল্পের শুনে এলে ভালো লাগলে লাইকটা করে দিবেন। আমি দেখো ঘোড়া, আমি না এখানে মানাডু সিনেমাটা ট্রেলারটা দেখলি, আর এই সিনেমাটা ট্রেলারটা দেখে আমার মাথায় একইটা যে সবার প্রথমে আইলো সেটা হইলো এইটা, যে এই সিনেমাটাকে লোকে সব মানে বহুত লোকে টেনেটা ডুপ্লিকেট বুঝবে, যেটা মানে ওদের স্বভাব বলে। কারণ ভারতে যদি কিছু ভালো হয়েছে তো ওরা মানে মনে প্রাণে বিশ্বাস করবে যে বিদেশলেই ওটা চুরি কিনে এনেছে। কিন্তু ওরা আমি বলি তো হচ্ছে এই সিনেমাটার কনসেপ্টটা 2018 শুরু হয়ে গেছিলো হইলো, আর সিনেমাটা কমপ্লিট হইলো তো 2019 লাস্ট দিকে, আর তারপর সেই 2020 ভাবলো শুট করে শুরু করে দেবে, তাৎক্ষণিক লকডাউন করোনায় ঠিক হয়ে গেল হইলো। আর তারপরে মানে শুটিং শেষ হইলো 2020 হাল ফিলহাল, আর এখন এডিটিং শেষ করে এখন ট্রেলারটা লঞ্চ করিল। কিন্তু কয়েক লোকের কামড়া দেখে বলবে টেনেন্টটা ডুপ্লিকেট বলে, যারা টেনেন্টটা দেখেও নাই, কারণ আরো বুঝতেই পারবে নাই তো দেখবে কিসে। তো দেখো আমার তো বাবু দারুণ লাগলো, কারণ সাউথ সিনেমা ইন্ডাস্ট্রি নতুন নতুন কিছু তো এক্সপেরিমেন্ট করছে। আর দেখো সিনেমাটার বাজেটও মোটামুটি 25 কোটির বটে, আর সিনেমাটা সবার ইউনিক জিনিসটা হয়েছে যে এটা তামিল তেলেগুর সাথে বলছে যে হিন্দিতেও ডাব করে রিলিজ করা হবে। যদি মানে পজিটিভ রেসপন্স পাইছে হয়তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানে আমরা হিন্দি ভাষী বাংলা ভাষী লোক গিলাই সিনেমাটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই, যাতে সিনেমাটা একটু বাড়ে। কমসে কম বলিউডে 20 নম্বর 1 রকম তো সিনেমা নাই বাইরে সাউথে, সেই জন্য আমাদের সাউথের সিনেমাগুলোকে একটু সাপোর্ট করতে হবে। তো দেখো আমি না এরকম দারুণ দারুণ খাতরা খাতরা সিনেমার ট্রেলার ওয়েব সিরিজ সিনেমা রিভিউ করতে থাকি, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যে যে ভাবছে না এই সিনেমাটা টেনেন্টের ইয়া কপি, তারাকে আমাদের আমার ভিডিওটা শেয়ার করে দাও, তো ওরাও বুঝতে পারবে অরিজিনাল জিনিসটা কী বলে। তো তখন এর জন্য জয় হিন্দ জয় ভারত।